স্পেশাল ডক্টর মায়াধীর মানসিং কহতি কবি কলাকার ভকত দেশ সেবক চারি এমানে অমর অটন্তি শাস্ত্র কহে বিচারি কাউজি অতি কহনি আমি আজি কবি কাহ জন কবি কু বজায় রাখবা তাঁক না হলে ভুবনেশ্বর ভুবনেশ্বর বজায় পাইবা বুঝ
স্বর চেঞ্জ হল মানে মুভি স্বর চেঞ্জ করবি গলে কবি ভলেশ্বর নায়ক গলে কবি সঞ্জয় বেহেরা আইবানি গল নায়ক নিজে ভগবান কৃষ্ণ আয়াকে কৃষ্ণ দরকার ভগবান রাম এ ভগবান কৃষ্ণ বলরাম
গুরু সান্ধ্যপনে গুরু শিক্ষা গ্রহণ করে সারি গুরু দক্ষিণা দেওয়া পাই চাহিলে কি না, যেত গুরু দক্ষিণা দেওয়া পাই চাহিলে গুরু সান্ধ্যপনে কহিলে যে মোর 12 বর্ষর পুত্র মরি যাইছি, যদি তাকে ফেরাই আনিবে না তুমি মতে দেব, তাহলে সেইটি হব মোর গুরু দক্ষিণা কি না। তারপরে ভাগবতর আমার পদে লেখা হয়েছে এ জীব জীবার নিকটে গোবিন্দ শীঘ্র চিত্তই অনুভবে গোবিন্দ, যে এ জীব জীবার নিকটে শীঘ্র চিন্তই অন্য ঘটে। যদি গুরু সান্ধ্যপনিকর পুত্র 12 বর্ষ হলানি মরি যাইছি, তাহলে 12 বর্ষ হলানি সে থিলে কোঠি যে ভগবান কৃষ্ণ আনিকি না গুরু দক্ষিণা দেলে, যদি জমক পাখে থিলে তাহলে তো যদি এ জীব গলা পরে আউ যে ঘটনা হলে পশিবা কথা না, কিন্তু 12 বর্ষ হলানি কোন জায়গায় থিলে। আজ্ঞা গুরু সন্দীপনিকর পুত্র কেউঠানে থিলে যে কৃষ্ণ তাকে ফেরি আনলে। আমার ব্যাস কহতে গোটিয়ে পদ মানে 84 জনী ভ্রমণ পরে মনুষ্য আউ মনুষ্য জন্ম পায়, তেণুকরি যেতবে সন্দীপনিকর পুত্র কেউঠি থিলে না তাঙ্কর যেতবে মানে জনে দুষ্মন্ত নামের জন ইন্দ্রঙ্কর পাখরে যুদ্ধ করিকি তাঙ্ক ঠারে পরাস্ত হইকি তাঙ্ক পাখরে থিলে কৃষ্ণ তাঙ্ক সাথে যুদ্ধ করিকি তাঙ্ক ফিরে আনিলে। আজ্ঞা সেই সময়রে অমরাবতী কটকরে থিলে। হ্যাঁ যাহা হোক যাহা আপন মানে জানি দিলে তাহা মীমাংসা কলে। মা রাধা কহিবে যে যেতবে আমার কৃষ্ণ বন্দী ঘরে জন্ম নেলে কি না, বন্দী ঘরে জন্ম নেলে যাই বঢ়িলে কোটি না গোপুরে কি না। আচ্ছা আমার ভাগবতের সেই ভাগবতের পদে লেখা হয়েছি কলে মঞ্চরু পড়ি মামু মোলা মতে তো দই বরখিলা, মঞ্চরু পড়ি মামু মোলা মতে তো দই বরখিলা, ভগবান কৃষ্ণকু দেখু দেখু কংস মঞ্চরু পড়িকিনা মরিগলা কি না। আচ্ছা যদি ভগবান কৃষ্ণকু দেখু দেখু যদি কংস মরিগলা যেতলে বন্দী শালরে বসুদেব নেইকিনা গলে কোঠিকি না গোপপুরকু, সেতবেলে তো কৃষ্ণকু দেখাই দেইদিলে যৌ কংস মরি যাইতা না, কিন্তু কাহিকি গোপপুরকু কৃষ্ণ গলে? আপন কহিবে যে অভিশাপ থিলা কি অঘাবকাশর অষ্টমলকু বধ করিবা পাই, এসবু নাই, প্রকৃতরে উদ্দেশ্যটা তাঁকর কোন? আজ্ঞা প্রকৃতর উদ্দেশ্য হেলা সে সবু জন্ম যে পূর্ব জন্মরে সমস্ত সেবা করিছিলে কিন্তু গো সেবা করিনথিলে, গো সেবা করিবা পাই সে গোপকুলকু যাইথিলে এবং কংসকু নিজ দেহ ঝাড়ু সে উৎপন্ন করিছিলে, কংসকু যেতবে ভগবান বিষ্ণু বা নারায়ণ নিজ দেহ ঝাড়কু উৎপন্ন করে সে তার কালখণ্ড সহস্র প্রতিশত সেবা করা এবং গোপপুর যাই গো মানক সেবা করা সে যাই। সমান প্রশ্ন মা। আজ্ঞা যুগকু যুগ হি মতো পরমানন্দ এ জগতে, সে চাহিলে ক্ষণিক মুহূর্ত সবু হয়েপারে আজ্ঞা তাঙ্ক বিনা আনগতি নাই, কিন্তু আজ্ঞা ভগবানকর এ ধরাধামরে জন্ম হবার কিছু বিশেষত্ব থাকে, যেপরি কি আজ্ঞা জয় বিজয় দ্বারপাড়ঙ্কর প্রথমত উদ্ধার, যেমিতি কি সে অসুর জনীরে জন্ম হয়ে ভগবানক ঠারে ভগবানকর হস্তরে সে বদ্ধ হয়ে স্বর্গপুর প্রাপ্তি হবে উদ্দেশ্য হল আজ্ঞা প্রথম। তন্মধ্যে আজ্ঞা ভক্ত ভক্ত এবং ভগবানকর মিলন, আজ্ঞা উগ্রেশন জনে এমিতি ভক্ত থিলে এবং যমুনা নদী সাপমুক্ত হওয়া পাই আজ্ঞা দুই দুইটি জিনিস আসলে তিনোটি জিনিস আজ্ঞা, যে যেতবে
ତେତୟା ଯୁଗରେ ରାମ ଅବତାରରେ ପ୍ରଭୁ ରାବଣକୁ ବଧ କରିଥିଲେ, ପ୍ରଭୁଙ୍କ ଠାରେ ବ୍ରହ୍ମହତ୍ୟା ଦୋଷ ଲାଗିଥିଲା। ଏଣୁକରି ନିଜେ ଭଗବାନ ବ୍ରହ୍ମହତ୍ୟା ଦୋଷରୁ କେଉଁପରି ମୁକ୍ତି ପାଇବେ ନା, ଗୋରୁଙ୍କ ଦେହରେ ସର୍ବ ଦେବାଦେବୀଙ୍କର ବାସ, ତେଣୁ ଗୋରୁଙ୍କର ସେବା କରିବେ ଏବଂ ଯମୁନାରେ ନାବକେଳି କରିବେ। ତା ପୂର୍ବରୁ ଆଜ୍ଞା ତେତୟା ଯୁଗରେ ଗୋପୀମାନେ ଯେତେବେଳେ କପିଥିଲେ ସେହି ସମୟରେ ବା ଟପିଥିଲେ ସେହି ସମୟରେ ସତ୍ୟ ଯୁଗରେ ଯେ ଟପିଥିଲେ ସେହି ସମୟରେ ସେ ମନ ଭିତରେ ମନସ୍ଥ କରିଥିଲେ ଯେ ଏହିପରି ଯଦି କେହି ଜଣେ ପୁରୁଷ ଆମର ସ୍ୱାମୀ ହୁଅନ୍ତା, ତେଣୁ ବିଧାତା ଆମ୍ଭକୁ କରନ୍ତା ନାରୀ ପର ହୁଏନ୍ତେ କି କଦଣ୍ଡ ଧାରୀ। ତେଣୁ ଭକ୍ତମାନଙ୍କର ସଦାସର୍ବଦା ଭକ୍ତମାନଙ୍କର ହିତ ପାଇଁ, ତେଣୁ ଗୋପୀ ବେଶରେ ଯେତେବେଳେ ଭଗବାନଙ୍କର ଶରଣାପନ୍ନରେ ତାଙ୍କ ସାନ୍ନିଧ୍ୟ ଲାଭ କରିବା ପାଇଁ ଆଜ୍ଞା ନିଜେ ଭଗବାନ ଅବତୀର୍ଣ୍ଣ ହୋଇଥିଲେ। ଆପଣଙ୍କ କହିବା କଥା ଯେ ମା ଯେ ତ୍ରେତୟା ଯୁଗରେ ଯେତେବେଳେ ଦଣ୍ଡକାରଣ୍ୟରେ ରାମଚନ୍ଦ୍ରଙ୍କର ରୂପ ଲାବଣ୍ୟକୁ ଦେଖି ଆମର ଟପିମାନେ ମୋହିତ ହୋଇଥିଲେ, ମୋହିତ ହେଇଗଲା ପରେ କହିଲେ ଏଇ ଭଳିଆ ସ୍ୱାମୀଟି ଆମେ ପାଇତେ କି। ସେ କହିଲେ ଯେ ଦ୍ୱାପର ଯୁଗରେ ତମେ ଗୋପୀ ହବ, ମୁଇଁ କୃଷ୍ଣ ହେବି, ଏଇଆ ତ। କିନ୍ତୁ ଆଚ୍ଛା ମତେ ଗୋଟିଏ କଥା କୁହନ୍ତୁ, ଯଦି ଦ୍ୱାପର ଯୁଗରେ ଆମର ଷୋଳ ସହସ୍ର ଗୋପୀ କି ନାହିଁ, ଦ୍ୱାପର ଯୁଗରେ ଆମର ଷୋଳ ସହସ୍ର ଗୋପୀ, କିନ୍ତୁ ତ୍ରେତୟା ଯୁଗରେ ଦଣ୍ଡକାରଣ୍ୟରେ କେତେ ଜଣ ତପିକି କୃଷ୍ଣ ରାମଚନ୍ଦ୍ର ଦେଖିଥିଲେ କି ଯେ ଏଟା ଷୋଳ ସହସ୍ର ଗୋପୀ ହେଲେ? ଗୋଟେ ଚିନ୍ତା କରନ୍ତୁ, ସେଟା ତ ହେଇଥିଲେ ଷୋଳ ସହସ୍ର ତପିକି ଦେଖିଥିବେ ନା ଆଜ୍ଞା। କେବଳ ସେଇ ତପି ତାଙ୍କ ଭକ୍ତ ନଥିଲେ, ତା ମଧ୍ୟରେ ତପି ମଧ୍ୟ ଥିଲେ ଯେଉଁମାନେ କି ଭଗବାନଙ୍କ ସହିତ ଜାମ୍ବୁମାନଙ୍କ ସହିତ ଯାଇ ରାବଣକୁ ମାରି ସୀତାଙ୍କୁ ଉଦ୍ଧାର କରିଥିଲେ। ସମସ୍ତ ଭକ୍ତମାନଙ୍କର ମନସ୍କାମନା ପୂର୍ଣ୍ଣ କରିବା ପାଇଁ, ପୁଣି ଏପଟେ ଯମୁନା ନଦୀ ସାପମୁକ୍ତ ହେବା ପାଇଁ, ଏପଟେ ଏ ପାଖରେ ଆଜ୍ଞା ଜୟ ବିଜୟ ଯିଏ କି କଂସ ରୂପରେ ଜନ୍ମ ନେଇଛନ୍ତି, ଯିଏ ପୂର୍ବ ଜନ୍ମରେ ଆଜ୍ଞା ଥିଲେ ହିରଣାକ୍ଷ ଏବଂ ହିରଣକଶ୍ୟପ, ସେ ଭକ୍ତକୁ ଉଦ୍ଧାର କରିବା ନିମନ୍ତେ ଏହାର ଉତ୍ତର ଅଛି ଚଣ୍ଡୀ ପୁରାଣ। ଯୋଉ ଦେଖିବ ଯଦି କହିଥିବ ଚଣ୍ଡୀ ପୁରାଣ ସପ୍ତମ ଖଣ୍ଡ 72 ପୃଷ୍ଠା 15 ନମ୍ବର ଧାଡ଼ିରେ ଲେଖା ହେଇଛି ୟା ଉତ୍ତର। ଯୋଉ ଦେଖିବେ ଯଦି ତୁମେ ସମ୍ମାନର ସହିତ ପ୍ରସ୍ଥାନ କରନ୍ତୁ, ଆସିବେ ସଫର ସ୍ୱାଗ ହାମ ସରପଡ଼ା, ଆସନ୍ତୁ।